হিমালয় জয় করে দেশে ফিরছেন সাফজয়ী নারী ফুটবলাররা রাজশাহী সংবর্ধনায় প্রস্তুত ছাদ খোলা বাস বাফুফেতে দিনব্যাপী নানা আয়োজন এবং মার্কিন নির্বাচনে দোদুল্যমান মিশিগান অঙ্গরাজ্যে ফ্যাক্টর মুসলমান ভোটাররা ট্রাম্প কমলা ছাড়াও তৃতীয় শক্তি জিল স্টেইন শিবিরে বিভক্ত বাংলাদেশিরা সময় সংবাদে সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া হিমালয় জয় করে কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবেন বাংলার জয়িতারা ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নারীদের নিয়ে আসা হবে বাফুফে ভবনে সেখানে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা এছাড়াও স্বর্ণকন্যাদের বরণে নানা আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন বাংলাদেশ নারীদের হাত ধরে আরও এক সাফের শিরোপার সঙ্গে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে আরও এক ইতিহাস বাংলাদেশের এমন সাফল্যের পর ঋতুপর্ণা সাবিনাদের সংবর্ধনা যে হবে বিশেষ সেটার বলার অপেক্ষা রাখে না বাফুফেও প্রস্তুতি নিয়েছে সেই রকমই দলকে জিতিয়ে গেল আসরে সাতখোলা বাসের ইচ্ছার কথা জানিয়েছিলেন সঞ্জিতা আক্তার এবারের ফাইনালের আগে সেই স্মৃতিচারণ করে বলেছিলেন বিশ্বাস রাখার কথা আস্থার প্রতিদানও দিয়েছেন তারা প্রমাণ করেছেন তারা অদম্য অপ্রতিরোধ্য বাফুফেও এক রাতে নতুন করে প্রস্তুত করে ফেলেছে সেই সাতখোলা বাস গত আসরে সাফজয়ীরা দেশে আসার পর ঘটে নানা অপ্রীতিকর ঘটনা বাফুফে ভবনেও হয়েছিল বিশৃঙ্খলা তবে এবারের আয়োজনে আছে ভিন্নতা সাফজয়ীরা দেশে আসার পর ফেডারেশন কর্তারা বিমানবন্দরেই সারবেন প্রাথমিক সংবর্ধনা এরপর এই সাতখোলা বাসে করে ঢাকা ঘুরে ভক্তদের সঙ্গে ব্যাক টু ব্যাক সাফের শিরোপা উদযাপন করবেন সাবিনারা গন্তব্য হবে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত তামিম ইকবাল থেকে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাফজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকারাই চ্যাম্পিয়নদের বিশেষ সংবর্ধনা দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও বিকাল ৫টায় বাফুফে ভবনে হওয়ার কথা তার সেই অনুষ্ঠান সাফজয়ীরা অভিনন্দন পেয়েছেন প্রধান উপদেষ্টার কাছ থেকেও এই নারীদের নিয়ে গর্বিত তিনি সাবিনারা সংবর্ধনা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকেও তামিম হোসেন সময় সংবাদ ঢাকা ছাদখোলা বাসে হিমালয় জয়ী কন্যাদের বরণের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দরে আছেন রিপোর্টার পারভিন আক্তার আর মতিঝিলে আছেন রিপোর্টার তামিম হোসেন সরাসরি প্রথমে যাচ্ছি পারভিনের কাছে হিমালয় জয় করে বাংলার মেয়েরা কিছুক্ষণ পর আর মাত্র এক দেড় ঘন্টা পর পা রাখবে দেশের মাটিতে তার জন্য প্রস্তুত হচ্ছে ফুটবল ফেডারেশন প্রস্তুত ছাদখোলা বাস আমরা এখন আছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানেও চলছে প্রস্তুতি এখানে কিন্তু মেয়েদেরকে বরণ করে নেওয়ার জন্য ফুটবল ফেডারেশনের নতুন নির্বাচিত কমিটির সবাই প্রায় সব সদস্যই এখানে এসে পৌঁছেছেন আমরা এখানে জানতে পেরেছি যে মেয়েদেরকে এখানে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে এবং এখানে কিন্তু একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে যেখানে কথা বলবেন অধিনায়ক সাবিনা খাতুন সহ সেরা গোলরক্ষক রূপনা চাকমা টানা দ্বিতীয়বারের মতো এমন অর্জনের পরে উৎপুচ্ছসিত পুরো দেশ আমরা এখন কথা বলতে চাই বাফুফের নবনির্বাচিত সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে তিনি আমাদেরকে জানাবেন আসলে আজকে বিমানবন্দরে কি কি আয়োজন রাখা হয়েছে এই সাফজয়ী বাংলার জয়িতাদের জন্য ফাহাদ করিম আমাদের এখানে আজকে বিমানবন্দরে কি কি আয়োজন থাকছে আপনারা কি কি আয়োজন রেখেছেন ধন্যবাদ আপনাকে আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাই তারা সাপোর্টে আমরা প্রথমে আমাদের দলকে এখানে ফুলের শুভেচ্ছা দেওয়া হবো প্রত্যেকটি দলের মেম্বারকে ফুলের মালা দেওয়া হবে অতঃপর তাদেরকে নিয়ে এসে আমরা একটি গ্রুপ ছবি তুলব আপনি জানেন যে তাদের সাথে আমাদের সম্মানিত সভাপতিরা সহসভাপতি এবং বেশ কিছু মেম্বার আছে বেশ কিছু মেম্বার এখানে আসছেন কেউ বা আসবেন সো তারা সব মিলে একটি গ্রুপ ছবি তোলা হবে এবং অতঃপর আপনাদের সাথে কথা বলবে টিম ক্যাপ্টেন প্লেয়ার্স অ্যান্ড দ্য কোচ এবং এর বাইরে তারপর তাদেরকে আমরা বিআরটিসির সহায়তায় ছাদতলা বাসে উঠিয়ে দিব এবং আমি আবারও এটা বলতে চাই যে এবার খালি বাসে দলের সদস্যরাই থাকবে বাইরে করে কেউ থাকবে না আমি নিজেও থাকবো না কেউ থাকবে না সো দ্যাটস অ্যাবাউট ইট এবং বিএফএফ আপনি জানেন আমাদের সিনিয়র সহসভাপতি তিনি সেখানকার সম্বোধনা আয়োজন করছে যেখানে আমাদের সম্মানিত উপদেষ্টা ব্যক্তিগতভাবে উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ কোন ধরনের আর্থিক পুরস্কার কি আজকে আপনারা বলবেন তাদের জন্য এটা তো সম্মানিত সভাপতির বিষয় বাট ডেফিনেটলি কিছু অ্যানাউন্সমেন্ট হবে আমি জানি ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম বাফুফের সহসভাপতি ফাহাদ করিমের সঙ্গে তিনি বলছিলেন যে এখানে জমকালো আয়োজন আছে এবং বিকেলে বাফুফে ভবনেও থাকবে আরও একটি জমকালো আয়োজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে এখন আছেন আমার সহকর্মী তামিম হোসেন আমরা সেখানকার প্রস্তুতির খবর জানতে বাফুফেতে চলে যাচ্ছি
আমি প্রথমেই যেমনটা বলেছিলাম, এবারের আয়োজনে কিন্তু একটু ভিন্নতা রেখেছে বাফুফে। তারা কিন্তু এবার বাফুফে ভবনে, যেহেতু গেলবার বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হয়েছিল বাফুফে ভবনে, তাই এবার কিন্তু মূল সংবর্ধনাটা কিন্তু বিমানবন্দরই সারবে। এবং আমি যদি বলি, আসলে সকাল থেকেই কিন্তু, গতকাল রাত থেকেই কিন্তু তারা বাস প্রস্তুত করেছে, যে সাতখোলা বাসের ইচ্ছার কথা বলেছিলেন এর গতবার, এবারও কিন্তু সেই সাতখোলা বাস আয়োজন করা হয়েছে নারীদের জন্য। সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে আসলে বাস সাজানোর যে কাজটা, সেটা বাফুফে একদম খুব সকাল থেকেই শুরু করেছে এবং সম্পন্ন করেছে। কিছুক্ষণ আগে আমি যদি বলি, আসলে এখন থেকে প্রায় 30 মিনিট আগে কিন্তু যে সেই বাসটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং সেই আমি যত কিছুক্ষণ বাসে ছিলাম এবং বাসে যখন দেখেছি, আসলে দর্শকদের মধ্যে কিন্তু একটা বাড়তি উন্মাদনা আমি খেয়াল করেছি, কারণ নারীদের হাত ধরে কিন্তু বাংলাদেশের সব সফলতাগুলো এসেছে এখন পর্যন্ত। তো আমরা যদি বলি আসলে আজকে বাফুফের আয়োজনে কী কী থাকছে, আমরা প্রথমে ওইখানে সংবর্ধনা শেষ করে কিন্তু দর্শকদের সাথে টানা দ্বিতীয় শিরোপাটা উদযাপন করতে করতে বাফুফে ভবনে আসবে নারীরা। তারপর এখানে কিন্তু যারা নবনির্বাচিত কমিটিতে এসেছেন, তারা কিন্তু কিছু সংখ্যক মানুষ এখানে তাদের বরণ করবেন এবং কিছু সংখ্যক কিন্তু ওই বিমানবন্দরে থাকবেন, তারা কিন্তু এখানে ফুল দিয়ে নারীদের বরণ করবেন। এছাড়া আমি যদি বলি, আসলে যুব ও ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু গতকাল রাতে বলেছিলেন যে আসলে নারীদের বিশেষভাবে সংবর্ধনা দেবেন এবং সেটা বাফুফে ভবনে বিকাল 5টা নাগাদ কিন্তু বাফুফে ভবনে তার আসার কথা রয়েছে। এবং সেই আসার জন্য কিন্তু বাফুফে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আমরা যেমনটা জানি যে আসলে গেল আসরে কিন্তু বাফুফের হাতে একটা গোটা দিন সময় ছিল, তবে এবার কাল রাতে খেলা শেষ হওয়ার পরে আজকে বাংলাদেশ ব্যাক করছে, সেই পরিপ্রেক্ষিতে বাফুফেরটাকে এখনও ওইভাবে সাজানো হয়নি, কিন্তু তার কার্যক্রম চলছে। তো খুব শীঘ্রই তারা এই বাফুফেটা সাজিয়ে ফেলবে এবং ক্রীড়া উপদেষ্টার মাধ্যমে যে সংবর্ধনা দেওয়া হবে সেটার মধ্যেও কিছুটা ভিন্নতা রাখার কথা রয়েছে। এছাড়া আমরা যদি বলি, আসলে ক্রীড়া উপদেষ্টাও ইয়ার পরে কিন্তু আসলে এই নারীদের সাফল্য নিয়ে সংবাদ সম্মেলন করবেন। তো এই ছিল বাফুফে ভবন থেকে সাফজয়ী নারীদের উদযাপনের সবশেষ তথ্য। সরাসরি ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং মতিঝিলের বাফুফে ভবনের সামনে। বাংলাদেশের সাফজয়ের নায়ক রাঙামাটির রূপনা, ঋতু ও মনিকা, তাদের এমন জয়ে খুশি পরিবার ও এলাকাবাসী। সে খবর জানাতে মনিকাদের আতুর ঘর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে মাঠ থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার হেফাজত সবুজ। বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়েছে, টানা দ্বিতীয়বারের মতো সাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। আর সেই দলে ছিল রাঙামাটির দুজন কৃতি সন্তান, একজন রূপনা চাকমা আর একজন ঋতুপর্ণা চাকমা এবং মনিকা চাকমা। ইতিমধ্যে আমরা জেনে গেছি যে রূপনা চাকমা সার্ভের শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন এবং শ্রেষ্ঠ গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন রূপনা চাকমা। তো রূপনা এবং ঋতুপর্ণা দুজনই রাঙামাটি সন্তান। তারা আমরা এখন মূলত যে মাঠটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ, এই মাঠটাকেই আসলে বলা হয় যে ঋতু রূপনাদের আতুর ঘর। এই ঘরেই আসলে তারা মূলত এই মাঠেই খেলা, ফুটবল খেলার হাতে করি হয় তাদের। এখান থেকে পরে তারা বিভিন্ন পর্যায়ে খেলে একসময় জাতীয় দলে অংশগ্রহণ করে এবং তারা এই আজকের যে গৌরবটা অর্জন করেছে, সেই গৌরবের জন্য মূলত এই মাঠ থেকেই এইসব কৃতি সন্তান বা কৃতি খেলোয়াড় বলি তারা গড়ে উঠেছে। আমরা সকালে গিয়েছিলাম রূপনাথ ঋতুপর্ণা চাকমার বাসায়, তার এলাকাবাসী এবং বিভিন্ন মানুষজন সেখানে এসে তারা শুভেচ্ছা বিনিময় করছে। কথা হয়েছিল আমরা ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে, তিনি আসলে এই রত্নগর্ভা জননী, আমাদেরকে যেটা জানিয়েছেন তার মেয়ের এই সাফল্যে ওনারা অত্যন্ত খুশি এবং অভিভূত। আমরা কথা বলেছিলাম শান্তিময় চাকমা, যার হাতে ধরে ঋতু রূপনাদের ফুটবল খেলা শুরু, সেই কোচ, তিনি বলেছেন যে একজন সন্তান বা একজন ছাত্র যখন এই ধরনের বিশাল অর্জন করে তখন আসলে তাদের গর্বে বুক ভরে উঠে। তিনি বলছেন যে তারা যাতে আরো ভবিষ্যতে আরো ভালো করতে পারে এবং আরো জীবনে এগিয়ে যেতে পারে, বাংলাদেশকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, এমনটা প্রত্যাশা তিনি করেছেন। আমরা কথা বলেছিলাম চন্দ্রা চাকমা, স্কুলের যে প্রধান শিক্ষক, তিনি
বলেছেন যে এই যে সন্তানদের যে এখানে যে অর্জন হয়েছে এই অর্জনে তিনি খুশি এবং ওনারা চেষ্টা করছেন যে তাদেরকে রাঙ্গামাটি শহরে একটা বড় ধরনের সম্বর্ধনা দেওয়া যায় কিনা সেভাবে আলোচনা করছেন। তো রাঙ্গামাটিতে এই ছিল আমার কাছ থেকে ঋতু এবং রূপপর্ণার সর্বশেষ। সরাসরি ছিলাম রাঙ্গামাটিতে। সময় সংবাদে আরো থাকছে। সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করার প্রতিবাদ, পরিবেশ অধিদপ্তরের সামনে ট্যুর অপারেটরদের মানববন্ধন, জীবিকা বাঁচাতে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার আশুলিয়ার সাবেক সার্কেল এএসপি শহীদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে বিশেষ ট্রাইব্যুনালে তোলা হলে শুনানির পর কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। জুলাই আগস্টের আন্দোলনের সময় আশুলিয়া থানা এলাকায় পুলিশ ভ্যানে লাশের স্তূপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সেই লাশগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এর আগে আরেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফিকে এ ঘটনায় গ্রেফতার করা হয়। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ট্যুর অপারেটর সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন। সকালে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের নেয়া সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দ্বীপটির 10,000 মানুষের জীবন জীবিকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। পর্যটন বন্ধ করে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা সম্ভব নয় উল্লেখ করে সিদ্ধান্ত প্রত্যাহারে দুই দিনের সময় বেঁধে দেয় সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জোটের নেতারা। বাংলাদেশে পর্যটনকে দারুণ বালন লালন করে যে পর্যায়ে আনিত করেছে সেইখানে আপনি কুঠারাঘাত করবেন, সেইখানে আপনি রোধ করে দিবেন, আমরা সহজে মেনে নিব না। পরিবেশ আসলে সেন্ট মার্টিনকে রক্ষা করার নামে তারা আমাদেরকে শুধু বঞ্চিতই করছে। সবার আর্নিং সোর্সের চিন্তা করতে হবে। আমরা সবাই তরুণ উদ্যোক্তা, আমরা এখানে যারা আছি অনেকেই তরুণ উদ্যোক্তারা আসছে, কিন্তু আমাদের আসলে আজকে আমাদের সিকিউরিটি নাই, লাইফ একদম ইনসিকিউর লাইফ হয়ে গেছে। পদ্মা ব্যাংককে টেনে তুলতে গিয়ে নিজেই ডুবতে বসেছে এক্সিম ব্যাংক। মাস ছয়েক আগে পদ্মার দায়িত্ব নিতে চাওয়া ব্যাংকটির গ্রাহকরাই বর্তমানে টাকা তুলতে এসে ফিরছেন খালি হাতে। পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের গেল প্রান্তিকের হিসাবে লোকসান 566 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া বানোয়াট তথ্যে নিজেদের সবল হিসেবে গ্রাহক আকৃষ্ট করেছে এক্সিম ব্যাংক। সঠিক তথ্যের ভিত্তিতে দুর্বল ব্যাংকগুলোকে চিহ্নিত করে একীভূত করার তাগিদ অর্থনীতি বিশ্লেষকদের। এক্সিম ব্যাংক একটা ভালো ব্যাংক, শক্ত ব্যাংক, আর একটু দুর্বল ব্যাংক হলো পদ্মা ব্যাংক। দুইটা ব্যাংকেরই এখন মিলন হয়ে গেছে, আমরা টেক কেয়ার করব। গেল 18 মার্চ এভাবেই গ্রাহক আস্থাহীনতায় ভাসতে থাকা পদ্মা ব্যাংকে টেনে তুলতে হাত বাড়িয়েছিল সবল হিসেবে দাবি করা এক্সিম ব্যাংক। অথচ সরকার পতনের পর সেই দাপুটে ব্যাংকটি বর্তমানে তারল্য সংকটে ভুগছে। টাকা তুলতে এসে চেক জমা দিয়ে অপেক্ষার পরও গ্রাহকরা ফিরছেন খালি হাতে। 1,50,000 টাকার চেক যখন ক্যাশে সাবমিট করলাম, ওনারা বললো যে সার্ভার সমস্যা। কোনটা ঘুরে ফিরে আবার 1 ঘন্টা পরে গেলাম ব্যাংকে, সে একই কথা, মানে উনি টাকা দিতে চাচ্ছে না এবং আমাদেরকে মানে কাস্টমারদের কোনো গুরুত্ব দিচ্ছে না। এইমাত্র এক্সিম ব্যাংকে গেলাম, ছোট অ্যামাউন্ট কিন্তু আমাকে দিয়ে দিছে, কোনো কিছু জিজ্ঞেস করে নেই। বড় অ্যামাউন্ট দিলে চেক নিয়ে গেলে তারা গড়িমুসি করে। ক্যামেরার সামনে মন্তব্য না করলেও গ্রাহকের অভিযোগ যে অমূলক নয় তার ইঙ্গিত পাওয়া গেল ব্যাংকটির মতিঝিল শাখার ব্যবস্থাপকের তথ্যেও। পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ব্যাংকের এমন নাজুক অবস্থার প্রমাণ খোদ ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE। তথ্য বলছে, গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ার প্রতি 3.91 টাকা করে লোকসান গুনেছে ব্যাংকটি। সে হিসাবে 144,75,57,344টি শেয়ারে মোট লোকসান হয়েছে প্রায় 566 কোটি টাকা। অথচ 3 মাস আগে জুন পর্যন্ত 6 মাসে ব্যাংকটির কর পরবর্তী মুনাফা ছিল 377,58,00,000 টাকা। ক্ষমতা বদল ও নতুন সরকারের দায়িত্ব নেয়ার পরের প্রান্তিকে এসে সবল হিসেবে দাবি করা ব্যাংকটির চিত্র এখন এমনই। অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংক সঠিক তথ্যের প্রভাব বাড়ালে গ্রাহকদের ঝুঁকি কমবে, প্রয়োজনে আবারও নেওয়া যেতে পারে ব্যাংক একীভূত করার উদ্যোগ। যে ব্যাংকগুলোকে আমরা সফল হিসেবে জানতাম আসলে এই যে বাংলাদেশ ব্যাংকের ন্যারেটিভ থেকে, তো সেখান থেকে বের হয়ে আসাটা দরকার। কোন ব্যাংক আসলেই ভালো অবস্থাতে নেই সেটা বলা দরকার,
এর যদি যাদের সামনে উপস্থাপন করা হয় তাহলে গ্রাহকেরা তখন সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে এখন যেটা দেখা যাচ্ছে যে এক্সিম ব্যাংকের অবস্থা ভালো নয়, প্রয়োজনে তাকে দুর্বল হিসেবে চিহ্নিত করে তারা একটা অন্য ব্যাংকের সঙ্গে মার্জার হয়ে যাক। ব্যাংকটির এমন দুর্বল আর্থিক চিত্রের প্রভাব পড়েছে পুঁজিবাজারের লেনদেনেও। গেল ফেব্রুয়ারিতে প্রতি শেয়ারের দাম 11 টাকায় উন্নীত হবার পর বর্তমানে তা নেমে এসেছে 7.5 টাকার নিচে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান অঙ্গরাজ্য মিশিগানে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের জয় পরাজয় নির্ভর করছে মুসলিম ভোটারদের সিদ্ধান্তের উপর। ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ ও ইসরায়েলি বাহিনীর নির্বিচারে গণহত্যার কারণে মুসলমানদের অনেকেই এবার ট্রাম্পকে ভোট দিচ্ছেন। তারা মনে করেন মধ্যপ্রাচ্যে যুদ্ধের জন্য বাইডেন কমলা প্রশাসন দায়ী। কেউ কেউ বেছে নিচ্ছেন তৃতীয় শক্তি গ্রিন পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী জিল স্টেইনকে। মিশিগান থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার 2-3% মুসলমান। সর্ববৃহৎ মুসলিম সংগঠন কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস কেয়ারের তথ্য অনুযায়ী এখানে রেজিস্টার্ড মুসলিম ভোটারের সংখ্যা 25 লাখ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান 7টি অঙ্গরাজ্যের মধ্যে একটি মিশিগান, এখানে মুসলমান ভোটারের সংখ্যা 2 লাখেরও বেশি। 2020 সালের নির্বাচনে 1,54,000 ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারান বাইডেন। বিশ্লেষকরা বলছেন এবারের নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের ভোটের ফ্যাক্টর 2 লাখেরও বেশি এই ভোটার, যেখানে রয়েছে 15টি ইলেকটোরাল ভোট। সুইং স্টেটগুলোতে যথেষ্ট মুসলিম ভোট আছে এবং এই ভোটটা চেঞ্জ হয় লাইক ডেমোক্রেট থেকে রিপাবলিকান অথবা যদি থার্ড পার্টি গ্রিন পার্টির দিকে যায় তাহলে এই ইলেকশনে একটা বড় ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয়। শুধু মুসলমান ভোটারই নয়, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুই শিবিরে বিভক্ত বাংলাদেশি ভোটাররা। ডেমোক্রেটিক পার্টি আমার জন্য অনেক ভালো করছে এন্ড আই বিলিভ দ্যাট ডেমোক্রেটিক পার্টি অনেক ভালো করবে। দুনিয়াব্যাপী যুদ্ধ, দ্রব্যমূল্যের চড়া দাম, কর্মক্ষেত্রের অনিশ্চয়তা, যেগুলো থেকে পরিত্রাণের জন্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নিয়েছি। মিশিগানের ভোটের হিসাব নিকাশে এখন মুসলমান ভোটাররা সত্যিকার অর্থে কি ভূমিকা রাখতে পারেন, তাদের সমর্থনে কতটুকুই বা সুবিধা পাবেন ডোনাল্ড ট্রাম্প, নাকি সব কিছু ছাপিয়ে জয় ছিনিয়ে আনবেন কমলা হ্যারিস, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে 5 নভেম্বর ভোটের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, হ্যামট্রামেক, মিশিগান, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিমালয় জয় করে দেশে ফিরছেন সাফজয়ী নারী ফুটবলাররা। রাজস্বিক সংবর্ধনায় প্রস্তুত ছাদ খোলা বাস, বাফুফেতে দিনব্যাপী নানা আয়োজন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।